নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়ন্স ক্লাবের ১৬তম গণবিবাহ সম্পন্ন, ঘর বাঁধলেন ১৮ দম্পতি। দিলীপ বিরোধী ক্ষোভে বেসামাল পার্টি অফিস, রাজ্য সভাপতিকে পত্র তৃণমূল কর্মীদের। কাটিগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি, হত এক আহত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে রবিবার সম্পন্ন হল ১৬তম গণবিবাহ অনুষ্ঠান। এদিন মোট ১৮ দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে। লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রতি বছরই গণবিবাহের আয়োজন করা হয়। ২০০৫ সালে তা শুরু হয়, তাই এবার বিয়ের আয়োজন ১৬ বছরে পড়ল। বিশেষ করে গরিব কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্যের উদ্দেশ্যেই এই গণবিবাহের আয়োজন করা হয়। বিয়ের যাবতীয় খরচ লায়ন্স ক্লাবই বহন করে থাকে, তবু অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। রবিবার শিলচর নর্মাল স্কুলের মাঠে এই বিয়ের আসর বসে। ছিল মঞ্চ, বিয়ের কুঞ্জ, পুরোহিত, মহিলাদের ধামাল থেকে শুরু করে খানা পিনা, নাচ গান। ১৮টি দম্পতির পরিবার, আত্মীয় স্বজন এবং বরযাত্রীদের উপস্থিতিতে এই গণবিবাহ এক মিলন মেলায় পরিণত হয়। লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী ও সভাপতি ডক্টর এম মাসুম সাংবাদিকদের জানান, ২০০৫ সালে মোট ৬টি দম্পতির বিয়ের আয়োজন করে তাদের প্রকল্পটি শুরু হয়। প্রতি বছরই এই গণবিবাহের আয়োজন হয়ে আসছে। ২০১৯ সাল পর্যন্ত ৩৪৮টি দম্পতির বিয়ে লায়ন্সের প্রকল্প অনুযায়ী সম্পন্ন হয়েছে। এবার যে ১৮টি দম্পতির বিয়ে হয়েছে, তার মধ্যে মাত্র একটি শিলচরের, বাকি ১৭টি বাগান অঞ্চলের বাসিন্দা। आज 18 जोड़े का गणविवाह है और ये 16 साल से ये प्रोग्राम चल रहा है, लायंस क्लब सिलचर सेंट्रल कर रहा है और अभी तक 348 जोड़ों का उन्होंने विवाह करवा दिया है और ये काफ़ी सराहनीय काम है और मैं क्लब को बधाई देता हूँ ऐसे प्रोग्राम के लिए। और आप आयोजन देखिए, ऐसे लगता है किसी के घर की शादी, तो वो ऐसा नहीं लग रहा है कि ये कोई चैरिटी फंक्शन है। इट लुक्स, इट इज़ लुकिंग एज इफ इट इज़ अ फैमिली फंक्शन, सो दैट इज़ द ब्यूटी ऑफ द थिंग एंड वी विश ऑल द कपल्स अ वेरी हैप्पी मैरिज। এখানে আপনারা দেখছেন অনেকগুলি অনেকগুলি জিনিস আমরা তাদেরকে এই সব জিনিস উপহার হিসাবে দিয়ে থাকি। তাছাড়াও আমরা এক মাসের খাবার দিয়ে থাকি, যাতে এক মাস ওরা সুস্থভাবে চলতে পারে, কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। এছাড়াও আপনারা দেখেছেন অনেক অনেকে অনেক জিনিস দিয়েছেন, উপহার হিসাবে দিয়েছেন, পয়সাও দিয়েছেন অনেকে। আমরা যে পয়সাগুলো দেন, যে টাকাগুলো দেন, আমরা ওই টাকাগুলো যত জোড়া থাকে, যত পেয়ার থাকে, ভাগ করে নেই, ভাগ করে ওদেরকে দিই। দিলীপ পাল হঠাও, বিজেপি বাঁচাও ধ্বনিতে উত্তাল শিলচর বিজেপি কার্যালয়। সাম্প্রতিক রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাসের শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪টি মণ্ডল কমিটির সভাপতি নিযুক্তিকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূল পর্যায়ের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের ঘনিষ্ঠ লোকদের ওই ৪টি মণ্ডলের সভাপতি নিযুক্তি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা। ক্ষোভের পারদ আরও চড়ে যখন শুক্রবার কর্মী সমর্থকদের আমন্ত্রণ না জানিয়ে নবনির্বাচিত সভাপতিদের দলীয় কার্যালয়ে বিধায়ক দিলীপ কুমার পাল সংবর্ধনা জানালেন। ক্ষুব্ধ কর্মী সমর্থকরা ইরখলাস্থিত দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিধায়কের বিরুদ্ধে সরব হন। তারা দিলীপ পাল হঠাও, পার্টি বাঁচাও বলে স্লোগান তোলেন। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে সহ বিজেপির প্রবীণ কর্মকর্তাদের সামনে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মী সমর্থকরা। যে নৈতিক দায়িত্ব বিধায়ক এরারে বাপ করে দাও, এই পয়সাটা এটাই নাই, এরা কত করে যান দিয়া, তো আজকে আমরা জনমিলন নেতাদের কাছে আমরা আবেদনটা রাখবো এবং সাংগঠনিক গার্জিয়ান নেতাদের কাছে আমরা দুঃখের কথাটা বলতাম যে আমরা কিতাব লাগি, আমরা কোন দায় করছি যে
এমএলএ কেন মিটিংটা কিনলা নতুন নতুন প্রেসিডেন্ট লইয়া, কিন্তু আমরা একটা খবরও পাইলাম না আমরা রে আমার কথা কোয়া হইলো না, কেন একটা সংবর্ধনা সভা হইলো, এটা তো আমরা তো সুখের ব্যাপার আছি নতুন প্রেসিডেন্ট অবল হয়েছে। আর আরেকটা কথা, ভারত সরকারের নিয়ম অনুযায়ী 33% মহিলা রিজার্ভেশন, শিলচরে একটা সিট হইলো গিয়ে প্রেসিডেন্ট মহিলার লাগি, এই কাঁচা সৃষ্টিতে এই মহিলা সিটটা কোন জায়গা দেওয়া হয়েছে? আমরা সাংগঠনিক সম্পাদক কাছে আমরা আবেদন জানাইলাম, তাই কিন্তু আমরা উত্তর দেব। তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের অবহেলার ফল আগামী নির্বাচনে ভুগতে হবে বলেও সতর্ক করে দেন তারা। আমরা জেলা অফিসে একটা মিটিং হয়েছে, সাংগঠনিক মিটিং হওয়ার পরে যে সবরে জানানি হয়েছে, মোর্চার থেকে মহিলা মোর্চার থেকে এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, সব মোর্চারে জানানি হয়েছে যে একটা স্কিম 40 বছরের নিচে 50,000 টাকা করে গভর্নমেন্ট থেকে পাইব, ইটারে আপনারা ক্লিয়ার করিয়া দিবা, কারণ ক্লিয়ার না করলে ও তার, কারণ মানুষে জানে যে নিত্যাকুর লগে রাহুলগড়ের খুব লাইন বালা, তারে গিয়ে একটু কই রাহুলদারের একটা আমার যদি 50,000 টাকা পাই, কিন্তু এরপরে রাহুলদার কাছে আইলো, রাহুলদার নিত্যাকুর কাছে পাঠান না, যে প্রতিনিধিত্ব ওয়ার্ডও করেন তার কাছে পাঠান, বুথ সভাপতির কাছে এমনভাবে কইয়া দেয় আর কি, তোমার নাই হেমনে নাই, হেমনে হইতে লাগবো, হেমনে হইতে লাগবো, আরো 26 নম্বরে আমার 101 বুথ আরো 503 বুথ থেকে আনিয়া আরো একটা নাম ঢুকাইয়া দেয়, এটা সিস্টেম চলে, এটারে ক্লিয়ার করবা। আর একটা জিনিস, আপনার যে বুথ কমিটির যারা কালকে এমএলএ বিধায়কের ডাকে আইছে, শুনুন, সবেরও একটা সংগঠন করতে একটা স্বার্থ থাকে, এডুকেশন থেকে আসবে বহুত বিভাগ থেকে 10,000 10,000 করিয়া চেক দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই পার্টির মধ্যে গরিব চেক কেউ পাইছে না, আপনারা জানতে চাই, আর বিশেষ করে আপনার কাছে জানতে চাই, 50,000 টাকা গীতা এটা যদি ক্লিয়ার না করো বিজেপির বুট কমবো অনলাইন হয়ে যাবে। তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের এই অসন্তুষ্টি প্রকাশের পর নিত্যভূষণ কর্মী সমর্থকদের বিধায়ক পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার সুপারিশ করেন। পরে রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাসের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের লিখিত ওই অভিযোগপত্র পাঠানো হয়। ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের মধ্যে সৃষ্ট ক্ষোভ সামাল দিতে কি পদক্ষেপ নেয় রাজ্য নেতৃত্ব, তাই এখন দেখার। যে আমাদের শিলচরে মন্ডল প্রেসিডেন্টের ডিক্লেয়ার দেওয়া হয়েছিল, এটা আমরা জানি, আমরা একটা পার্টির গাইডলাইন আছে, ভারতীয় জনতা পার্টির গাইডলাইনের মধ্যে প্রথমে স্টেট কমিটি ডিক্লেয়ার হয়, তারপরে ডিস্ট্রিক্ট কমিটি ডিক্লেয়ার হয়, তারপরে যা মন্ডল কমিটি ডিক্লেয়ার হয়। এখানে দেখা গেলো কি যে ডিস্ট্রিক্ট আর মন্ডল একসঙ্গে ডিক্লেয়ার হওয়ার কারণ কি, এটার রহস্য কি, না এটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জড়িত, না এমএলএ জড়িত, এটা আমরা কেউ জানি না, তার উদ্দেশ্যে আজকে আমরা এই সভাটা, কারণ আমরা রঞ্জিত দাসের স্টেট কমিটির প্রেসিডেন্ট রঞ্জিত দাসের কাছে আমরা একটা আবেদন রাখি, কিন্তু তাই যদি আমার নেক্সট শিলচর আছে তাহলে আমরা এইভাবে গেলা করে আমরা এটা রহস্যটা জানতে চাই, এটাই আমার বক্তব্য আর কিছু। মাল বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত, হত এক আহত দুই। ঘটনাটি ঘটেছে কাটিগড়া জাতীয় সড়কে। জানা গেছে লরিটি রাজস্থান থেকে ডালিম বোঝাই করে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু গন্তব্যে পৌঁছার আগে কাটিগড়ায় দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গার্ডওয়াল ভেঙে করতি নদীতে পড়ে যায় লরিটি। ঘটনার পরই লরির দুই সহকারী বিষ্ণুরাম ও বুধারামকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও চালক দিলীপ কুমারের শরীর সমাধি ঘটে। গাড়ির ভেতর ফেঁসে যাওয়ায় তিনি বেরোতে পারেননি। শনিবার সকালে কাটিগড়া পুলিশ এবং এসডিআরএফ উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পরে বিকেলে ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে গাড়ির চালককে উদ্ধার করা হয়। মিলা নাই।
রাজ্য সরকার এক নির্দেশে শিলচর পুর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের রংপুর চতুর্থ এবং তৃতীয় খণ্ডের কিছু দাগ নম্বর পুর এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রংপুর করাতি গ্রামে এক সভার আয়োজন করে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। এদিন রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটি নামে গঠন করা হয় একটি নতুন কমিটিও। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নবগঠিত কমিটির কর্মকর্তারা জানান, ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার তারা জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্ণায় বসবেন। পরে তারা জেলাশাসক বর্ণালী শর্মার হাতে তুলে দেবেন একটি সনদপত্র। এরপরও বিহিত ব্যবস্থা গৃহীত না হলে মঙ্গলবার তারা রংপুর ভিআইপি সড়কে অবরোধ গড়ে তুলবেন। আমরা 23 বছর যাবৎ মিউনিসিপ্যালিটিতে আমরা ভোট দিয়েছিলাম, অত্যন্ত দুঃখের পরিতাপের ব্যাপার যে 14 সালের একটা ওয়ার্ডারকে হাতিয়ার করে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে জেলাশাসক কীভাবে 14 তারিখে মানে 2014 ইংরেজির সেই নোটিফিকেশনকে হাতিয়ার করে জেলাশাসক বর্তমানে যে আমাদের নাম বাদ দেওয়ার জন্য নোটিফিকেশন দিয়েছে, অত্যন্ত দুঃখের ব্যাপার যে 6 বছর পরে কীভাবে ইমপ্লিমেন্টেশনকে আর কি তা হলো। তার পূর্বে কিন্তু 15 সালে নির্বাচন হয়েছে, সেই পৌরসভার নির্বাচনে সেটা জেলাশাসক বা জেলা প্রশাসন কার্যকরী করতে পারতেন, কোন কারণে 6 বছর পরে কাদের চক্রান্তে কোন চক্রান্তকারীদের যে ব্যবস্থাপনায় বা কোন রাজনৈতিক চক্রান্তকারীদের ব্যবস্থাপনায় সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমরা সংগ্রামের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই। 12 ফেব্রুয়ারি কাটিগড়া পুলিশের জালে আটক 3 ডাকাত আব্দুল আজিজ, সিরাজুল হক এবং ফয়জুল হককে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কাটিগড়া পুলিশ আরও 3 দুর্ধর্ষ ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। তারা হল শামসুল হোসেন, দুলাল হোসেন এবং হোসেন আহমেদ। তাদের বিরুদ্ধে বহু ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ বেশ কিছুদিন থেকে হন্যে হয়ে খুঁজছিল তাদের। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় শামসুল হোসেন, দুলাল হোসেন এবং হোসেন আহমেদকে। শনিবার তাদের শিলচর আদালতে তোলা হয়। গায়ত্রী চেতনা কেন্দ্রের উদ্যোগে 108 কুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞ চলছে শিলচরে। অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের শিলচর শাখার উদ্যোগে শুক্রবার অধিবাস ও কলশ যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকাল থেকে মূল যজ্ঞ শুরু হয়েছে, চলে রবিবারও। মানুষের মধ্যে সদ্বুদ্ধি স্থাপনের মাধ্যমে সুখ শান্তি প্রতিষ্ঠা, যুবকদের জন্য পথ নির্দেশনা এবং সবার আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য 4 দিন ধরে এই গায়ত্রী মহাযজ্ঞ চলবে। মেহেরপুর সানসিটির মাঠে আয়োজিত এই মহাযজ্ঞে বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরা যোগ দিয়েছেন। রবিবার যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হন দক্ষিণ অসমের DIG দিলীপ কান্তি দে। তিনি সাংবাদিকদের কাছে তার উপলব্ধির কথা ব্যক্ত করেন। গায়ত্রী পরিবারের আয়োজিত এই 108 কুণ্ডীয় মহাযজ্ঞ অনুষ্ঠানে বরাক উপত্যকার সর্বসাধারণ লোক এখানে জমায়েত হয়েছেন, যজ্ঞ করেছেন, সবাই বিশ্ব শান্তির জন্য করা প্রচেষ্টা করছেন। আমরা আইনের লোক, আমরাও এখানে মাথাটিকে প্রার্থনা করছি যাতে আমাদের এই অঞ্চলে শান্তি বজায় থাকে, সমস্ত বিশ্বে, ভারতবর্ষে, সব জায়গায় যাতে শান্তি বজায় থাকে, পারস্পরিক সৌহার্দ্য, ভাব ভালোবাসা ইত্যাদির মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকব এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তি সম্প্রীতি অটুট রাখার প্রয়াস করব। এইটাই এখানের লক্ষ্য, যার জন্য আমি একটু সময় এখানে ব্যতীত করলাম। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার কালাইন ও হাইলাকান্দির যৌথ উদ্যোগে চার্টার্ড প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাটিগড়ায়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী, জোন চেয়ারম্যান দিলীপ কর সহ আরও অনেকে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কাটিগড়া গ্রেটার ও হাইলাকান্দি লায়ন্স ক্লাবের সবাইকে মানপত্র সহ ক্লাবের পিন পরিয়ে দেওয়া হয়। আগে 7টার মতো স্টেট ছিল, এখন একটু ভেঙে 2টা হয়েছে। তো ডিস্ট্রিক্ট কনফারেন্স ইট উইল বি হেল্ড অন 14th and 15th অফ মার্চ।
সাংস্কৃতিক সংস্থা রূপমের আয়োজনে চল্লিশতম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচরে শুরু হয়েছে। শনিবার সকালে শোভাযাত্রা এবং বিকেলে বিখ্যাত নাট্যকার অভিনেতা তথা পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্তের হাত দিয়ে এই নাট্য উৎসবের সূচনা হয়েছে। অন্যদিকে শনিবার রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সংবর্ধনা জানিয়েছে উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ। কুমিরগ্রাম বিমানবন্দর থেকে শিলচরে আসার পথে তিনি ঐক্যমঞ্চের শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ করেন। তখন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রুদ্রপ্রসাদকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে রুদ্রপ্রসাদ শিলচরকে তীর্থক্ষেত্র বলে উল্লেখ করেন। তিনি শিলচরের বাঙালিদের প্রণাম জানান। আমাদের পড়তে হয়েছিল এমএ ক্লাসে রুপার্ট ব্রুকের কবিতাটা। তাতে একটা জায়গা ছিল যে কবি বলছেন, একটি মৃতদেহ একটি সৈনিকের মৃতদেহ দেখিয়ে লোকে রোদ্দুরে আনো, রোদ্দুর তো জীবন দেয়, রোদ্দুরে আনো, কারণ ও জীবনের প্রতীক। ওকে এই যে জায়গাটা, এই জায়গাটা যা এখন শত্রু পরিবৃত, সেই জায়গাটাতে ও যখন সমাধিস্থ হবে তখন এই জায়গাটা আমার দেশে। তেমনি এই শিলচর আসামের মাঝখানে বাঙালিদের একটা একটা তীর্থস্থান করে রেখেছিল। এখানকার মানুষজন তারা বাংলা থেকে আমাদের দূরে এই জায়গাটাকে বাংলা বানিয়ে রেখেছে, তাদেরকে একজন বাঙালি হিসেবে প্রণাম। অসমে নাগরিকত্বের প্রশ্নে বাঙালিদের ঐক্যবদ্ধ করতে চলো পাল্টাই নামে এক অভিযান চলছে। ঠিক তখন এই চলো পাল্টাই নাম দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটল শিলচরে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে স্থানীয় বিপিনচন্দ্র পাল সভাস্থলের মাঠে অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট ফোক ফেস্টিভ্যাল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন কানাডা থেকে আগত নৃত্যশিল্পী কেথি ওনি, সংস্থার উপদেষ্টা স্বর্ণালী চৌধুরী, বিভূতি মজুমদার, গোপাল ভট্টাচার্য, মনোরঞ্জন মালাকার, দীপক নাথ প্রমুখ। রবিবারও অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নতুন সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান বিভূতি মজুমদার ও স্বর্ণালী চৌধুরী। এবারে আস্তে আস্তে একজন আরেকজনের হাতে ধরে আমরা সবাইকে টেনে আনি, যে এই অনুষ্ঠান যখন আমি দুদিনের জন্য করছি, তুমি এই ধরনের বড় অনুষ্ঠান শহরে করবে না, সেটা আমাদের নিয়ে পরে তোমাদের তোমার অনুষ্ঠানটা আমরা একসাথে করবো, ওইভাবে চলো পাল্টাই এটা নিতে হবে। আমরা চলো পাল্টাই এনজিও আসলে সামাজিক সাংস্কৃতিক ও শৈক্ষিক সংগঠন হিসাবে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা রেখেছি আমাদের সামাজিক ক্ষেত্রে কিছু পরিকল্পনা রয়েছে, আমাদের শৈক্ষিক ক্ষেত্রে কিছু করার পরিকল্পনা, আর স্বাভাবিক সাংস্কৃতিক ক্ষেত্রেও তো নিশ্চয় রয়েছে। এবং সেই সাংস্কৃতিক ক্ষেত্রের এটা প্রথম অনুষ্ঠান বা প্রথম কার্যসূচি বলা যায়। শরদিন্দু আর্ট ও মিউজিক একাডেমির উদ্যোগে তিন দিনের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার এই অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় গান্ধী ভবনে রবিবার সকালে অনুষ্ঠিত হয় চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একাডেমির অধ্যক্ষ সাগর রায় সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে এই বছর আমি প্রথমবার আমার স্কুলের অ্যানুয়াল ফাংশন সেলিব্রেশন করছি এই গান্ধী ভবনে। সেটা এই 15-17 তারিখ অবধি চলবে। সেটার মধ্যে ওই আর্ট এক্সিবিশন উইথ কালচারাল প্রোগ্রাম, তারপর কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, তারপরে ডিজিটাল আর্ট ওয়ার্কশপ একটা আছে, এরপর ডকুমেন্টারি ফিল্ম একটা দেখানো হবে, এবার টক শো আছে, আর লাস্টের দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আর সেটার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই যাতে এই আমার প্রোগ্রাম দেখতে আসেন। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এদিন আয়োজন করা হয় ডিজিটাল আর্ট ওয়ার্কশপের, যা শিলচরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে বাহার ইসলাম লস্কর সাংবাদিকদের বিস্তারিত জানান। ডিজিটাল আর্ট ওয়ার্কশপটা এখানে শিলচরে প্রথমবারের জন্য হচ্ছে। এখানে এক্সিবিশন কয়েকবার হয়েছে, দু একবার, কিন্তু ওয়ার্কশপটা প্রথমবারের জন্য এখানে করানো হচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদের ফটোশপকে ওদের দিয়ে কিছু ফটো এডিটিং বা কিছু বানানোর জন্য এটা 2-3 ঘন্টার একটা ওয়ার্কশপ আমার অর্গানাইজ করেছে। ওই অর্গানাইজেশনে আমি ওটাকে দেখিয়ে দেব।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লায়ন্স ক্লাবের ১৬তম গণবিবাহ সম্পন্ন, ঘর বাঁধলেন ১৮ দম্পতি। দিলীপ বিরোধী ক্ষোভে বেসামাল পার্টি অফিস, রাজ্য সভাপতিকে পত্র তৃণমূল কর্মীদের। কাটিগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি, হত এক আহত দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।